হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এই কামনা করি পরম করুণাময় স্রষ্টার কাছে। আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো দাহুয়া এক্সভিআর কিভাবে সেট আপ করতে হয়। আমি আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটা এক্সভিআর কিভাবে সেট আপ করতে হবে, স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। হয়তোবা সবাই দাহুয়া এক্সভিআর মেশিনের সাথে হয়তোবা সবাই পরিচিত, কারণ এখন সবাই অফিস আদালত এবং বাসাতে সবাই সিসি ক্যামেরা লাগিয়ে থাকে। এটা হচ্ছে সিসি ক্যামেরা একটা এক্সভিআর, আশা করি সবাই অনেকে জানেন। আমি যারা নতুন যারা জানেন না বা সেট আপ কীভাবে করতে হয় তাদের উদ্দেশ্যে আমি ফোকাস দেব বেশি কিভাবে সেট আপটা করতে হয়। আপনারা দেখুন, এটা হচ্ছে আমার এক্সভিআর মেশিন ফোর্থ চ্যানেল। আর ফোর্থ চ্যানেল চিনবেন কিভাবে, এখানে প্যাকেটের এখানে যে স্টিকার আছে এখানে লেখা আছে ফোর সিএস, এখানে লেখা থাকবে ফোর্থ চ্যানেল। এটা তো আমরা বক্সটা আনবক্সিং করার পর এখানে আমাদের কী কী আছে তা আমরা দেখতে পারি। এখানে একটা নতুন একটা মাউস দেওয়া থাকবে, একটা পাওয়ার অ্যাডাপ্টার থাকবে, পাওয়ার কেবল থাকবে, ডাটা কেবল থাকবে, ছাতা এটা থাকবে। তো চলুন ভিউয়ার্স আমরা দেখি কিভাবে আমরা সেট আপ করবো। এটাতে আমার পাওয়ার দিতে হবে, আমরা নতুন এটা দিয়েও পাওয়ার দিতে পারি, কিন্তু আমরা আবার এই যে এটা আমরা পাওয়ার অ্যাডাপ্টার, আমি পাওয়ারটা এখানে পাওয়ার অ্যাডাপ্টারটা আমাদের এখানে কি পাওয়ার 12 ভোল্ট এখানে লাইন আছে আমাদের পোর্টটা, এখানে যখন দিব আমাদের এখানে পাওয়ার চলে আসবে। হ্যাঁ ভিউয়ার্স, কিন্তু আমরা মেশিনটা সেট আপ করার আগে আমাদের এখানে কি করতে হবে, এখানে হার্ড ডিস্ক কিভাবে আমি এখানে কানেকশন দিব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন একটু দেখিনি, এখানে আমাদের চারপাশে চারটা স্ক্রু আছে, আমরা খুলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমাদের এক্সভিআর মেশিনটা আমরা খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এটা মেশিনের সার্কিটটা, এটা হচ্ছে আমাদের এটা ভিজিএ পোর্ট। এখানে যখন আমি ভিজিএ লাইনটা দিব তখন আমরা মনিটরে শো হবে আমাদের মানে ক্যামেরা ভিউটা। এগুলো হচ্ছে ইউএসবি পোর্ট, আর এটা হচ্ছে ল্যান পোর্ট, আর এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট, এটা অডিও ইন। তারপর আমরা দেখছি এখানে আমাদের এই হার্ড ডিস্কটা, এখানে 2 TB দিব আমরা, এখানে কানেকশন দিব, এখানে ছাতা পোর্ট আছে, পাওয়ার পোর্ট আছে, এখানে পাওয়ার ছাতা আছে, এখানে আমরা এগুলো এখানে কানেকশন দিব। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা হয়তোবা দেখবেন আমরা প্যাকেট থেকে হয়তোবা নতুন এই জিনিসগুলো পাওয়ার অ্যাডাপ্টার এবং এই ছাতা এবং পাওয়ার ডাটা এই জিনিসগুলো আমরা বের করেছি প্যাকেট থেকে। হয়তো আমি এখানে যেহেতু আগের একটা খোলা ছিল সেই জন্য আমি নতুন প্যাকেটিংটা রেখে দিচ্ছি, আমি এটা দিয়ে কি করে দিচ্ছি ইনস্টল করে দিচ্ছি হার্ড ডিস্কটা এবং মেশিনটা সেট আপ করছি। সেই জন্য আমরা এটা লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে আমাদের এই লাগালাম, এটা হচ্ছে ছাতা পোর্ট। লাগিয়ে নিলাম আমরা, আমরা চাইলে এখন যে হার্ড ডিস্কটা আমরা এখানে বসিয়ে দেখেন, বসানোর পর আমাদের এই যে স্ক্রু যে লাগাবো এখানে আমাদের এইখানে, যখন আমার স্ক্রু লাগানোর যে ঘাট যখন মিলে গেল আমরা এখানে কি স্ক্রু লাগিয়ে দিতে পারি, আমরা এখানে স্ক্রু লাগিয়ে নিতে পারি। আমাদের এখানে স্ক্রু আছে,
যদি স্ক্রু না লাগে আমাদের হার্ড ডিস্কটা ওখানে কি এটা সরে যাবে, সেই জন্য আমরা স্ক্রুটা আমরা একটু লাগিয়ে নিচ্ছি। আমরা আপাতত কর্নারে একটাই কর্নার আর একটাই কর্নার আমরা শুধু দুইটা লাগালে হয়ে যাবে, চারটা না লাগালেও চলে, আমরা আপাতত দুইটা লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ লাগিয়ে দিলাম, এখন আর আমাদের হার্ড ডিস্কটা আর নড়াচড়া করবে না, বুঝছেন? এখন আমাদের এটা, আর আপনারা চাইলে এখন কি করতে পারেন, উপরের যে কেসটা আছে আপনারা এখন এখানে আমরা লাগিয়ে দিতে পারি উপরের কেসটা। দেখেন ভিউয়ার্স, আমরা আমাদের সিসিটিভি ক্যামেরার যে এক্সবিআর এ কিভাবে হার্ড ডিস্ক লাগাবো সেটা দেখালাম, কিভাবে কানেকশন দিব সেটা দেখালাম, এবং কিভাবে উপরের কেসটা লাগাবো সেটা দেখালাম। এই কেসটা লাগিয়ে আপনারা এখানে স্ক্রু করে দিবেন। যাই হোক, চলুন ভিউয়ার্স আমরা এখন দেখে নিব কিভাবে নতুন মেশিন আমরা কি করব, রেডি করব বা কিভাবে সেট আপ করতে হবে সেটা আমরা দেখে নিচ্ছি। তাহলে আমাদের এটা সেট আপ করার জন্য আগে আমাদের মেশিনটাকে আমার পাওয়ার লাইন দিতে হবে। আমি পাওয়ার লাইন দিচ্ছি এখানে, এই যে পাওয়ার পোর্ট, আমরা পাওয়ার লাইন দিলাম, পাওয়ার লাইন দিলাম। আবার এখানে আমাদের কি করতে হবে, ভিজিএ পোর্ট আছে, ভিজিএ পোর্টটা আমাদের ভিজিএতে দিতে হবে। ভিজিএ যদি না দিই আমরা আউটপুট দেখতে পারবো না। এটা দেওয়ার সাথে সাথে আমাদের এখানে যে ইনস্টল মানে ওপেন হচ্ছে দাহুয়া এক্সবিআর 4.0, মানে 4.0 এখানে লেখা আছে দাহুয়া টেকনোলজি এক্সবিআর, তার মানে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি যে মেশিনটা ওপেন হচ্ছে, মেশিনটা যে ওপেন হচ্ছে আমরা মনিটরে এটা শো হচ্ছে। তো আমাদের এখানে মাউস আছে, মাউসটা আমি এখানে আমাদের মাউস পোর্ট আছে এখানে, ইউএসবি পোর্ট যেটা আছে ইউএসবি পোর্ট আমরা লাগালাম, ইউএসবি পোর্ট। হ্যাঁ একটু আমাদের আউটপুট ডিভাইসটা দেখেন ওপেন হচ্ছে, একটু কিছু সময় কিছু সেকেন্ড আমাদের কি করতে হবে, একটু ওয়েট করতে হবে, মেশিনটা রেডি হচ্ছে। রেডি হওয়ার পর আমরা যে মানে লেয়ারটা আসবে সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখেন ডিভাইস ইনস্টলাইজেশন এখানে দেওয়া আছে, একটা আছে রিজন, রিজিয়ন আছে, ল্যাঙ্গুয়েজ, ভিডিও স্ট্যান্ডার্ড। আমাদের এখানে যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি বা ডায়লগ বক্সটা দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে আমরা কি প্লিজ সিলেক্ট অ্যান আইটেম, আমরা এখান থেকে দিয়ে আমাদের কান্ট্রিটা আমরা সিলেক্ট করে দিব, আমরা কি দিব বাংলাদেশ, যে যেই লোকেশনে থাকবে সেখানে এখানে কি সিলেক্ট করবে, আমি বাংলাদেশ দিচ্ছি। এটা ঠিক ঠিক থাকবে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, ভিডিও স্ট্যান্ডার্ড পিএল থাকবে, নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পর এখানে আমাদের কি করতে হবে, পরবর্তী নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমাদের টিক মার্ক করে দিতে হবে, আই হ্যাভ রিটার্ন এগ্রি টু অল আইটেম ট্রিমস, এটা আমরা কি করব, এগ্রি টু অল ট্রিমস, এটা আমাদের টিক মার্ক করে দিতে হবে, নেক্সট। দেখুন এখানে টাইম জোন আছে, টাইম জোন আমাদের ঢাকায় থাকবে, যার যে লোকেশনের টাইম জোনটা সেটা আপনারা এখান থেকে চাইলে সিলেক্ট করে দিবেন। সিস্টেম টাইম, এখানে সিস্টেম টাইম আছে, আপনারা দেখে নেবেন আমাদের আপনাদের টাইমের সাথে মিলতেছে কিনা এটা, বা আমরা পরবর্তীতে সম্পূর্ণ সেট আপ হয়ে গেলে আমরা ডেট অ্যান্ড টাইমে গিয়ে আমরা সেটিংটা করতে পারবো। আমরা এখানে নেক্সট করে দিচ্ছি, নেক্সট করে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড সেটিং আসছে, ইউজার নেম অ্যাডমিন দেওয়া আছে, পাসওয়ার্ড, আপনারা পাসওয়ার্ড এখান থেকে চাইলে কি করতে পারবেন, আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিতে পারবেন। আর আপনি পাসওয়ার্ড দেওয়ার জন্য কিছু হিন্টস আপনাদের এখানে পাশে দেওয়া আছে, পাসওয়ার্ড মাস্ট বি 8 to 32 ক্যারেক্টার এখানে দেওয়া আছে সব, ইনক্লুডিং অ্যাট লাস্ট টু অফ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ, নাম্বার, আপার কেস লেটার, লোয়ার কেস লেটার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার, এখানে সব দিয়ে দিছে, আপনাদেরকে সব বলে দিচ্ছে, মানে এখানে হিন্টস দিয়ে দিচ্ছে আপনারা কীভাবে মেশিনে পাসওয়ার্ডটা দিবেন বা কীভাবে স্ট্রং পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ সব আপনাদেরকে এখানে কি দিচ্ছে, বলে দিচ্ছে ওরা, এখানে পাশে যে মেসেজটা দিয়েছে ওটা আপনি পড়লে বুঝবেন। দেখুন পাসওয়ার্ড আমি আমার মতো করে দিচ্ছি, আমি দিচ্ছি কি এখানে আপার কেস, যদি হয় আমি একটা শিফট দিব, আপার কেস দিচ্ছি, পাসওয়ার্ড শিফট চেপে ধরলে এখানে শিফট যখন আমি একবার ক্লিক করবো এখানে সব ক্যাপিটাল লেটার, আমি অ্যাডমিন এ দিলাম, অ্যাডমিনের এ দিচ্ছি, আবার শিফট আমি তুলে দিলাম, এখন সব স্মল লেটার হয়ে গেছে, এ ডি এম আই এন, অ্যাডমিন দিলাম, এখন আমি কি দিব নাম্বার দিচ্ছি 2 0 2
মানে 2023 দিলাম আরেকটা এখানে কি বলছে আমাদের স্পেশাল কি ক্যারেক্টার লাইকস বা কমা দিতে বলছে বা এন্ড বা হ্যাশ এই ধরনের তো আমি কি করতে পারি এখানে অ্যাডমিন 2023 দিও আপনি করতে পারবেন চাইলে বা আপনি চাইলে একটা হ্যাশ ইউজ করতে পারেন তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে গেল এখানে দেখেছেন এই তিনটা দাগ বুঝ হয়ে গেল তিনটা দাগে তার মানে আপনার স্ট্রং হয়েছে এটাই বোঝাচ্ছে যদি আপনি যদি স্ট্রং না হতো তাহলে দেখবেন যে এখানে তিনটা দাগ ফিল আপ হতো না আমরা এখানে কনফার্ম পাসওয়ার্ড দিব যে পূর্ববর্তী আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি সেম পাসওয়ার্ড এখানে আমরা দিব এটা দেওয়ার জন্য আমাদের অ্যাডমিন 2023 প্রথম এটা আমার বড় হাতে যেহেতু দিতে হবে ক্যাপিটাল লেটার আমরা শিফটে ক্লিক করব শিফট ক্লিক করার পর আমরা কি করব এখানে ক্যাপিটাল লেটার এ ক্লিক করলাম আবার শিফট চাপলে আমাদের কি আসবে স্মল লেটার এড ডি এম আই এন অ্যাডমিন 2023 একটা হ্যাশ দিয়েছি হ্যাশ ওকে আমাদের এখানে পাসওয়ার্ড হিন্ট আমাদের এখানে যদি আমরা চাইলেও কি অন্য একটা নাম দিতে পারি বা আমরা বা চাইলে যদি কেউ যদি অনেক সময় পাসওয়ার্ড ভুলে যায় সেই পাসওয়ার্ডটা একদম এখানে যখন আপনি সেম পাসওয়ার্ড লিখে দিবেন ওখানে শো করবে যখন পাসওয়ার্ড বা ক্যামেরা লগ ইন করতে যাবেন তো শো করে তো লাভ নেই আমরা তো এখানে সিকিউরিটির জন্য দিয়েছি তাই আমরা এখানে কোনো হিন্ট দিচ্ছি না বা কোনো একটা নাম আপনারা দিতে পারেন আমি এখানে নেক্সট করে দিলাম নেক্সট করলার পর আর ড্র দ্য আনলক প্যাটার্ন আপনারা চাইলে পাসওয়ার্ডের পরিবর্তে আপনারা প্যাটার্নও ইউজ করতে পারেন তো আমি প্যাটার্ন দিতে চাচ্ছি না আপনারা চাইলে প্যাটার্ন দিলেও দেন যেহেতু আমরা পাসওয়ার্ড দিয়েছি আর প্যাটার্ন কেন দিব প্যাটার্ন চাইলে আপনারা দিবেন তো আমি এখানে স্কিপ করছি এটা স্কিপ করে দিচ্ছি তো এখানে কি আছে রিজার্ভ ইমেল এবং সিকিউরিটি কোয়েশ্চেন আপনার রিজার্ভ ইমেল দিলে সুবিধাও আছে এবং অসুবিধাও আমি বলবো না এটা পাসওয়ার্ড যদি আপনি ইমেল দেন যদি আপনি কখনো যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি কি করবেন ফরগেট পাসওয়ার্ডে গিয়ে আপনার মেইলে চলে যাবে তাহলে আপনি খুব দ্রুত করতে পারবেন আর যদি মেইল না দেন অসুবিধা একটাই যখন আপনি পাসওয়ার্ড ভুলে যাবেন তখন আপনাদেরকে পাসওয়ার্ডটা রিকভার করতে আপনাদেরকে কষ্ট হয়ে পড়বে তাই আমরা কাজ সময়স্বল্পতার জন্য আমরা এগুলো করি না যেহেতু আপনারা এখানে একটা ইমেল দিবেন আবার এখানে ইমেল দেওয়ার পর আপনাদেরকে কোয়েশ্চেন খুঁজবে আপনি এখানে সব কিছু কোয়েশ্চেন আছে নিকনেম দিতে হবে হ্যাঁ প্রত্যেকটা এখানে কোয়েশ্চেন করার পর তারপর ওকে তাই সেই জন্য আমরা কি সময় স্বল্পতার জন্য আমরা এগুলো অফ রাখি দ্রুত ওইখানে ওকে করে দিলাম এগুলো লাগবে না ওকে তো অটো চেক ফর আপডেটস এটা থাকলেও ভালো নেট কানেকশন থাকলে আমাদের মেশিনে যদি বা নতুন ফিচার যদি অ্যাড হয় তাহলে এটা অটোমেটিক কি হয়ে যাবে আপডেট হয়ে যাবে তো আপনারা চাইলে আপডেট অফ করে দিতে পারেন আপডেট অফ করে দিয়ে আমি নেক্সট দিচ্ছি ডিভাইস নেম এক্সভিআর এগুলো যে আপনারা যে ডায়লগ বক্সে যে প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছেন যে মেনুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনো অবস্থাতে এগুলো কি করবেন না চেঞ্জ করবেন না যেটা ডিফল্ট অবস্থায় আছে ওটা ডিফল্টই থাক আমরা এখানে কোনো কিছুই চেঞ্জ করব না আমরা নেক্সট দিয়ে পরের স্টেপে যাচ্ছি এখন আসুন এখানে কি আছে ডেট এন্ড টাইম আমরা একটু ডেট এন্ড টাইমটা দেখি আমাদের টাইম জোন কি আছে ঢাকা আর ডেট ফরম্যাট আমরা কি দেব এখানে ইয়ার মান্থ ডেট আছে আমরা এখান থেকে চাইলে ডেট মান্থ ইয়ার দিয়ে দিচ্ছি এখানে টাইম ফরম্যাট 24 আওয়ার আছে আমরা 12 আওয়ার করে দিচ্ছি করে দেওয়ার পর দেখুন আমাদের টাইমটা চলে আসছে 8:52 চলে আসছে আজকে কয় তারিখ 18 তারিখ 1 মাস 2023 চলে আসছে মানে আমরা 12 আওয়ার করার সাথে সাথে আমাদের টাইমটা চেঞ্জ হয়ে গেছে আমরা এখান থেকে সেভ করতে হবে আমরা সেভ করে দিলাম এটা সেভ করে দেওয়ার পর আমরা এখানে যেরকম আছে আমাদের প্রোগ্রামগুলো আমাদের ওভাবেই থাকবে আমরা এখানে নেক্সট করে দিচ্ছি দেখুন এখানে আসছে টিসিপি বা আইপি আমরা যদি এখানে মেশিনটা কিভাবে নেট কানেকশন করতে হবে সেটা আমি এখানে কিছু দেখাচ্ছি না এখানে আমি কোনো আপনাকে কিভাবে আইপি বসাতে হবে কিভাবে অনলাইন করতে হবে আমি সেটার জন্য আপনাদের পরবর্তীতে আরেকটা নতুন ভিডিও আমি নিয়ে আসব অনলাইন কিভাবে করতে হবে মেশিন কিভাবে আইপি বসাতে হবে অনেকে আছে বা ট্যান্ডা দিয়ে অনেকে আছে ট্যান্ডা রাউটার দিয়ে বা বিভিন্ন রাউটার ইউজ করে অনেক সময় অনলাইন হয় না অনলাইন না হলে সেটা কিভাবে আপনি সলভ করবেন সেটা নিয়ে আপনাদেরকে একদম বিস্তারিত একটা ভিডিও আপনাদের সামনে আমি সামনে নিয়ে আসবো ওটার জন্য আপনাদের টেনশন করতে হবে না আর যদি কোনো সমস্যা পড়ে থাকেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখুন আমরা এখান থেকে কি করছি নেক্সট যাচ্ছি কারণ আমি এগুলো নিয়ে ডিটেলস কথা বলতে যাচ্ছি না আজকে জাস্ট দেখাচ্ছি কিভাবে মেশিন সেট আপ করতে হবে সেটা দেখাচ্ছি আমি নেক্সট করে দিলাম এখানেও এনাবল এটা আমি অফ করে দিচ্ছি এটা আমাদের যেহেতু আমরা নেট সেটিং করছি না সেই জন্য আমরা এনাবল রাখছি না আমরা এখানে নেক্সট করে দিচ্ছি আর এখানে কি আছে এখানে যে কিউআর কোড দেখাচ্ছে আপনারা চাইলে এখানে মোবাইল ক্লায়েন্ট যেটা আছে আপনারা যারা অনলাইন করবেন সেটা তো আমি আপনাদেরকে বলেছি একটা ভিডিও নিয়ে আসবো তখন আমি আপনাদেরকে আগেই বলেছি
একটা ভিডিও নিয়ে আসবো অনলাইন করার পর কিভাবে আপনি মোবাইলে ওই অনলাইনিং করবেন বা মোবাইলে এসে আপনার ভিউগুলো দেখবেন, সেগুলো তো আমি বলেছি, এগুলো আমি বিস্তারিত জানাবো। দেখেন আমি নেক্সট করে দিচ্ছি। এখানে দেখেন অডিও বা ভিডিও, অডিও ভিডিও এটা নিয়েও আমি আপনাদেরকে আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস আমি বলবো। কোনো ক্যামেরা যদি অডিও থাকে, কোনো ক্যামেরাতে যদি অডিও থাকে কিভাবে আপনি অডিওটা শুনতে পাবেন, সেটা আপনি কিভাবে সেটিং করবেন, সেটা নিয়ে আপনাদের কাছে আমি আরেকটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তাই আমরা এটাও কি করব না, এখান থেকে কোনো মেনু বা কোনো এখান ডায়ালগস যেরকম আছে ওভাবে থাকবে, আমরা চেঞ্জ করছি না। এই অডিও বা ভিডিও নিয়ে একটা ভিডিও আমরা এই তৈরি করব। নেক্সট এখানে যাচ্ছে, এখানে চ্যানেল ওয়ান, এগুলো আমার কিছু করতে হবে না, আমরা নেক্সট করে দিচ্ছি। করে দেওয়ার পর ডিক্স ফুল ওভার রাইট, এখানে একটা মনে রাখবেন সবসময়, আমরা যদি এখানে ওভার রাইটটা যদি না দিই তাহলে আমাদের যে ভিডিওগুলো হচ্ছে তাহলে আমাদের পিছন থেকে এটা কি, আমাদের ভিডিও যদি হয় একটু মনে করেন আমাদের ভিডিও হয়েছে 20 দিন, বা আমাদের হার্ড ডিস্ক ক্যাপাসিটি হচ্ছে মনে করেন 15 দিন বা 20 দিন, তাহলে আমাদের এটা কি করতে হবে না, কাটতে হবে না, মানে ভিডিও দেখে দেখে কাটতে হবে না, সেটা অটোমেটিক সে পিছন থেকে বা পিছনের ডেট থেকে সেটা অটোমেটিক কি হয়ে যাবে, মুছে যাবে বা ডিলেট হয়ে যাবে। সেই জন্য আপনারা এখানে ডিক্স ফুল কি দিবেন, সবসময় ওভার রাইট ডাকবেন, স্টপ দিলে আপনারা ডিস্কটা ফুল হয়ে যাওয়ার পর তখন আর কোনো রেকর্ড হবে না, তাই মাথায় রাখবেন সবসময় এখানে ওভার রাইট থাকবে, আর এটা এভাবে থাকবে। আর ডিলেট এক্সপেক্ট ফাইল এখানে কি সবসময় নেভারে রাখবেন। তারপর এখানে নেক্সট দিচ্ছি, আমরা এখানে নেক্সট করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ ফর পার্সিং আওয়ার প্রোডাক্ট, এখানে কি আছে, ওকে। দেখুন আমাদের এখন, আমাদের এখন রেডি হয়ে গেছে আমাদের কিভাবে ডিভিআর বা এক্সভিআর কিভাবে সেট আপ করতে হয় আমি আপনাদেরকে সেট আপ করে দিলাম। তাহলে আপনারা কিভাবে সেট আপ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখালাম। এখন তো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না কিভাবে এখানে যে সেট আপ হওয়ার পর আমরা ক্যামেরা ভিউটা কিভাবে দেখতে পাচ্ছি, আপনাদেরকে ক্যামেরা ভিউটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে বললাম আমি কিভাবে মেশিনটা সেট আপ করার পর, এখানে তো আমরা কোনো ভিউ দেখতে পাচ্ছি না, আমাদের একদম ব্ল্যাক স্ক্রিন, তাহলে মনে করবেন কি সেট আপ করলাম। সেই জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য, যাতে আপনাদের জড়তা বা কোনো কনফিউজ না থাকে, সেই জন্য আমি একটা ক্যামেরা নিলাম, ক্যামেরাটা একটু ভিউটা আসছে কিনা মেশিনটা দিয়ে আমরা একটু দেখে নিই। এখানে আমরা কিভাবে কানেকশন দিচ্ছি সেটা একটু আমরা এখানে দেখালাম, কিন্তু কিভাবে ডিটেলস কানেকশন কিভাবে দিতে হবে মেশিনের সাথে ক্যামেরার সাথে, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসব। আমরা একটা ক্যামেরার সাথে লাগালাম, আর একটা আমার ডিভিআর এর এক্সভিআর এর সাথে আমরা কানেকশন দিচ্ছি। এই যে কানেকশন দিলাম, এখন আপনারা মনে করবেন আপনাদেরকে বা দেখাচ্ছি না, এটা না, আপনাদেরকে কিভাবে এই যে কানেকশনগুলো আমাদের নেট কেবল যে ক্যাট 6 আছে ওটার সাথে আমরা কিভাবে কানেকশন দিব, এগুলোকে ভিডিও বেলুন বলা হয়, হ্যাঁ। তারপর এই পাওয়ার অ্যাডাপ্টার, এখানে পাওয়ার দিলাম, সেটা নিয়ে আপনাদেরকে আলাদাভাবে কি করব, ভিডিও করব। দেখুন, দেখেন আমাদের ভিউটা চলে আসছে, দেখছেন এই ভিডিওটা চলে আসছে। তাহলে ভিউয়ার্স দেখুন, আমরা যদি ক্যামেরাটা যদি বড় করে দেখতে চাই, এখানে যদি ক্যামেরাটা বড় করে দেখতে চাই, দেখুন আমরা এখানে দেখুন আমরা এখানে ডাবল ক্লিক করছি, দেখেন আমাদের ক্যামেরাটা আসছে, আমরা এখানে ডাবল ক্লিক করে আমরা ক্যামেরাটা বড় করে দেখবো। ডাবল ক্লিক করলাম, এটা আমরা ফুল স্ক্রিন আমরা দেখতে পারলাম এই জিনিসটা। তো আমরা আবার ডাবল ক্লিক করলে এটা চলে যাচ্ছে। দেখুন আমরা একটু মেনুতে ঢুকে, মেনুতে ঢুকতে চাই, যদি মেনুতে ঢুকে রাইট বাটন ক্লিক করে আমরা মেন মেনুতে যাচ্ছি। এখানে মেন মেনুতে গিয়ে আমরা একটু দেখে নিই, এখানে ক্যামেরা আছে, নেটওয়ার্ক আছে, স্টোরেজ, সিস্টেম, সিকিউরিটি, অ্যাকাউন্ট, এই যে এখানে যে মেনুতে যা যা আপনার অপশন দেখছেন, এই অপশনগুলো নিয়ে আপনাদেরকে আমি ডিটেলস ভিডিও নিয়ে আসব সামনে। এখানে একটু দেখেন আমরা যে পাসওয়ার্ড দিয়েছি পাসওয়ার্ডটা কাজ করছে কিনা, আমরা এখান থেকে একটু লগ আউট করে নিই, পাসওয়ার্ডটা দেখে নিই। এই লগ আউট করলাম, লগ আউট করার পর আমরা মেন মেনুতে গেলাম, এখানে কি করছে, আপনারা যখন মেশিন বা এক্সভিআর অফ করার পর ওপেন করবেন তখন এই লগ ইন পাসওয়ার্ড এই ডায়লগ বক্সটা আসবে, আপনারা এখানে কি পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে। এখন পাসওয়ার্ড যদি জানা না থাকে বা ভুলে যান তাহলে খুলবে না। তো আমরা পাসওয়ার্ড কি দিয়েছিলাম, আমরা অ্যা দিয়েছিলাম, অ্যাডমিনের বড় হাতের অ্যা,
আমরা শিফটটা চাপবো, এখানে ক্লিক করার পর ক্যাপিটাল লেটার এ দিলাম, আমি শিফট ক্লিক করলাম, আবার স্মল লেটার এ ডি এম আই এন অ্যাডমিন 2023, এখানে একটা হ্যাশ দিয়েছে, আমরা হ্যাশ দিলাম, ওকে এন্টার করলাম, এখানে আমি ওকে করছি। দেখেন ভিউয়ার্স, আমাদের এখানে সম্পূর্ণ যে ফুল মেনুটা আমরা পেয়ে গেলাম, এখানে চলে আসলো। একটু দেখেন আমরা এখানে যে মেশিনে হার্ড ডিস্ক যে লাগিয়েছে স্টোরেজ, আমরা একটু হার্ড ডিস্ক কত জিবি এখানে দেখি, এই দেখেন ডিস্ক ম্যানেজারটা এখানে দেখাচ্ছে, এই যে 1.81 TB, তার মানে এটা 2 TB একটা হার্ড ডিস্ক এখানে শো করছে এটা। তাহলে অ্যাপ্লাই করলাম, আমরা বের হয়ে যাচ্ছি, ব্যাক দিলাম, বের হয়ে যাচ্ছে। দেখেন ভিউয়ার্স, তাহলে ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি যতটুকু আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরেছি, কীভাবে XVR একদম ফার্স্ট টু লাস্ট, কীভাবে নতুন XVR কীভাবে সেট আপ করবেন সেটা আমি আপনাদেরকে দেখালাম, কীভাবে ক্যামেরার ভিউটা কানেকশন, ক্যামেরার ভিউটা দেখবেন সেটা দেখালাম, কীভাবে ক্যামেরা কানেকশন করবেন সেটাও দেখালাম। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে বা আপনারা কিছু জানতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর আমাকে উৎসাহ দিবেন যাতে আপনাদের সামনে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আরও সামনে আপনাদেরকে আইপি ক্যামেরা, অ্যানালগ ক্যামেরা এবং নেটওয়ার্কিং, বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরব। আমরা যে রেগুলার কাজ করে থাকি, ফিল্ড ওয়ার্ক করে থাকি, সেই প্র্যাকটিক্যালগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি সেই জিনিসগুলো আপনাদের কাছে আমি ভিডিও আকারে তুলে ধরব। তাহলে ভিউয়ার্স, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি পরম স্রষ্টার কাছে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।